হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছে সবাই সো গাইজ আজকে যে ভিডিওটা সেটা কোনো গেম প্লে ভিডিও না বা কারোর উপর রিয়েশন ভিডিও না সো আজকে ভিডিও যেটা সেটা হচ্ছে তোমাদেরকে পুরোপুরি তোমাদেরকে সাবধান করার ভিডিও যাতে তোমাদের এত কষ্টের আইডি যেটা ফ্রি ফায়ার তোমরা খেলো এত কষ্ট করে টাকা ব্যয় করো এটার পিছনে এত সময় ব্যয় করো দুই বছর তিন বছর ব্যয় করো যাতে তোমাদের এত কষ্টের আইডি যাতে কারোর কাছে না দিতে হয় বা কেউ হ্যাক করে না নিতে পারে সে বিষয়ে সো গাইজ আজকে ভিডিওটা পুরোপুরি নাটাই না স্কিপ করে পুরোপুরি না দেখলে গাইজ তোমরা আগের কথা কোনো কিছু বুঝতে পারবো না সো গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবা

আমি লিখছি যে কোথায় এখন দেওয়া হলো ব্রো একজনকে আমি লিখছি ও কি করতে হবে ভাই আপনি নিলে আইডি পাস দেন ব্রো করে দেওয়া হবে আর কি আমি ওরা বোকা বানানোর জন্য আমি তো ভাব বুঝতে পারছি যে ও কী করবো কোন ধান্দা বাজি ভাই আমার বোঝার কোনো বাকি নেই দেন ও আমাকে একটা স্ক্রিনশট দিছে প্রুফ সহ যে এরকম যে ও অন্য কাউরে আর কি এই এই আমেটিনিয়াল স্ক্রিনটা বের করে দিছে না সো আমাকে লিখছে যে চারটা চারটা বের করে দিছি আর আর একটা যার আইডি সে বের করে নেবে আমি কি ওকে আইডি পাস দেবো আচ্ছা তাহলে দেন আমি টপ আপ করে বের করে দেব। ও আবার দেন আবার লিখছে যে চারটা দেবো ভাই পাঁচটা কিন্তু দিতে পারবো না সো আমি চারটে আর কি বলছে যে চারটা টোকেন বের করবো মানে যার আইডি সে একটা মানে পাঁচ নাম্বার টোকেনের সাথে তার বের করে লইতে হইব সো আমি বলছি না ভাই দেন একটু কষ্ট করে ভাই আমি গরিব ভাই দেন প্লিজ ভাই আমাকে প্লিজ ভাই ও লেখছে যে ওকে ভাই দেন আচ্ছা তখন আমি আবার লিখলাম যে ভাই দুই বিসিটা ভালো হইব তো ও লাগছে হুম হুম ওপি আমি খুব মারতে পারবো আপনাকে দেন আবার লিখছি গেমে হুম পারবেন ভাইয়া নিলে একটু ফাস্ট নেন আরও অনেকে নেবে তো দেন আমি আবার লিখলাম যে ভাই আমি যদি দুই বিচি দিয়া আপনার পাসায় মারি তাহলে কি হেডশট লাগবো আরে ভাই ওইটা আপনার উপর নির্ভর করবে আমি কই ওই যে মানুষ বলে না যে ওয়ান ড্যাপ না কি টু ড্যাব নাকি ওয়ান ট্যাপ জানি ওইটা কি লাগবো ভাই ও লেখছে যে আবার লেখছে যে আইডি পাস দেন বের করে দিতেছি আরে ভাই আমি আবার লিখলাম যে আরে ভাই আগে বলেন না যে আপনার পাশায় মারলে কি মাথায় লাগবো ও লেখছে হুম লাগতেও পারে দেন আমি আবার লিখলাম যে ওকে ভাই তাইলে আমি আইডি পাস দিতেছি ও লেগছে ওকে তারপরে আমি ওরে আবার আইডি দিলাম ওর নাম হয়ে যাচ্ছে বিডি আইডি সেলার দেন আমি আমি আর কি আমার আইডি পাস দিতেছি বুঝছো কাজ বোঝো কি এই আইডিটা দিছি জিমেলটা দিছি দেন আমি ওরে আমার জিমেলটা দিলাম যে বিডি আইডি সেলার বাইন চোদ্দা অ্যাট দ্য জিমেল ডট কম ভাই এটা আমার জিমেল পাস দিতেছি আরে ভাই আপনি বকা দেন কেন ও আমার লেখছে আরে ভাই আপনি আমার বকা দেন কেন আপনি আপনি শিওর পাইলে নেন না হলে বাদ দেন ও যখন লেখছে আরে ভাই আপনি বকা দেন কেন তখন আমি ওইখানে লেখলাম যে কই ভাই বকা দিলাম কই আমি তো আমার জিমেল দিলাম ভাই কি যে বলেন বকা দেওয়া ভালো না চাল না আমাকে আমার আম্মু বলছে সেটা আমি বলছি গ্যাস সো ও যখন লেখছে যে আপনি শিওর নেন না নিলে বাদ দেন সো আমি ওইখানে আমার অ্যান্সার দিছি যে না ভাই দেন প্লিজ ভাই আমি অনেক গরিব পাঁচ দিন ধরে কিছু খাই না ভাই জিমিল তো দিসি এখন পাঁচ দেই ভাই আপনি যদি নেন তাহলে নেন ওটা গাছ একটু মূর্খ টাইপের গাছ কি উল্টা পাল্টা লেখা একটু পড়তে আমার কষ্ট হয়েছে সো তোমরা একটু ম্যানেজ করে নিও সো আমি একটু উল্টা পাল্টা লেখ মানে তাড়াতাড়ি করে পড়ছি তো আমার একটু ভুল হইতে পারে তো দেন আবার ও লেখসছে যে হ্যাঁ ভাই নেবো তো আমি আমি লিখছি যে নেবো তো আমি ওকে আপনার আপনার আইডি কোনো কিছু হবে না সেটাই তো বললাম আমি আবার বললাম যে দয়া করে দেন ভাই প্লিজ আমাকে আরে ভাই রাইট আইডি পাস দেন হ্যাঁ ভাই জানি তো আপনি অনেক ভালো আপনি সেই লেভেলের ভাঞ্চদ আপনি কি আমার আইডি কিছু করতে পারেন আমি বিশ্বাস করি না এটা আমি বলছি এইগুলা কি সো আবার প্রুফ দেখা যাচ্ছে স্ক্রিনশট দেওয়া যায় এরকম ও বের করে দিয়েছে দেন আমি আবার লিখলাম যে আপনি রাইট আইডি পাস দেন রাইট আইডি পাসের ওইখানে আমি আবার লিখছি অ্যান্সার দিয়েছি যে ভাই একদম হানড্রেড পার্সেন্ট খাঁটি সোনা আপনার আইডি পাস দিব সো গাইস এটা লিখছি দেন আবার লিখছি ও লিখছি যে ভাইয়া হ্যাঁ ভাই তাহলে এখন পাস দেই আপনার আইডি ও আবার লেখছে যে আপনার আইডিতে প্রাইমারি জিমেল থাকলে আমি আইডি কোনো কিছু করতে পারবো না হানড্রেড পার্সেন্ট শিওর গাইস দেখো আর হানড্রেড পার্সেন্ট শিওরটা কীভাবে লেখছে দেন আমি পাস লেখছি যে পাসটা হয়েছে সেটা আমি পাস দিছি রে জিমেল তো দিছি তারপরে পাসওয়ার্ডটা দিছি এটা যে বিডি আইডি সেলার বোকাচোদা রামচন্দ্র হর হর বড় বড় দাস এটা হচ্ছে গ্যাস পাসওয়ার্ড দেন হচ্ছে হ্যাঁ ভাই ও লেখছে যে ঈশ্বর ওই যেটা লেখছে না যে আপনার আইডি প্রাইমারি জিমেল থাকলে হান্ড্রেড পার্সেন্ট কেউ কিছু হবে না সোয়ার মিডিয়া লিখছি অ্যান্সার দিছি যে হ্যাঁ ভাই সেটাই তো কই ভাই আইডি পাস নেন দিছি তো ভাইয়া নিলেন নেন অযথা বকা বাজ্য করেন না জলদি এখন আপনার তারপর লিখছি যে ইশার আইডি পাস দিয়েছি তখন আমি আবার এস এম এস করছি যে জলদি এখন আপনার দুই বিছিয়ে দেন আইডি পাস কিন্তু দিয়ে দিছি ভাই এটা আমি লিখছি দেন আবার আমি আবার বললাম যে জলদি দুই বিচি দেন না হলে আপনার চোদ্দ গোষ্ঠীর দুই বিচি খুলে রাইখা দিন ও লেখছে যে ওইটা কোনো পাস হলো বকা দিস আপনি আমাকে ওইটা কোনো পাস হলো আরে ভাই এগুলা বোকা না দেন আমি লিখছি যে আরে ভাই এগুলো তো কোনো বোকা না ওকে ভাই ভালো থাকেন কেন ভাই আইডি পাস না দেন আমি লিখছি যে আইডি পাস না ও আবার লেখছে যে না ভাই থাক আমার এমনি বকা খাওয়ার প্রয়োজন গাইস ও আর কিছুটা বুঝতেছে সো দেখো দেন আবার ও লেখছে যে ও যেটা লেখছে না ভাই আমার বকা খাওয়ার প্রয়োজন নাই কেন ভাই এগুলো তো আমি আবার রিপিট করছি যে কেন ভাই এগুলো তো বকা না এগুলো ভাষা এগুলো তো এগুলো তো আইডি পাস ওকে গুড ভাই প্লিজ দেন আমি আবার লিখছি যে ভাই প্লিজ আমাকে দেন আমি গরিব সো আবার লেখছে যে ভাই ডিস্টার্ব করেন না তো প্লিজ দেন আমি আবার লেখছি অনেক গরিব ভাই আমি আপনি প্লিজ আমি আবার লেখছি যে অনেক গরিব ভাই আমি আপনি আপনার দুই বিচিটা দিলে সেটা দিয়ে আমি হোকাস মারবো ও আবার ভাই থাক ও লেখছে ভাইয়া ডিস্টার্ব করে না ওই মিয়া আপনি আমার থেকে আইডি পাস সব নিছেন। এখন যদি আপনার দুই বিচি না দেন তাহলে কিন্তু সত্যি সত্যি আপনার চোদ্দ গোষ্ঠীর বিচি আমি কাইটা রাইখা দিব সো এটা আবার আমি লিখছি সো ও আবার লেখছে যে আপনি তো বোঝেন না কারো আইডি টপ আপ করে করলে কোনো দিন কি হ্যাক হয় সো এটা ওই বোকাছোদাটা লেখছে গায়েস সো দেখো ও লেখছে যে মানে টপ আপ করে দিলাম কি হ্যাক ট্যাক হয় কিনা সো এটা বলছে সো দেন আবার যেটা লেখছে যে আপনার তো বোঝেন না কারো আইডি টপ আপ করে হ্যাক হয় কিনা দেন আমি আবার অ্যান্সার দিলাম এটাতে আমি তো আইডি পাস দিয়েছি ভাই জলদি আমাকে আপনার দুই বিচি দেন আপনার দুই বিচিটা ভালো হইব তো পায়ে পায়ে মারবো কিন্তু লাগবে যায় আপনার মাথায় ও দেন আবার তখন আর কি বুঝতেই পারছে যে সাথে আমি মজা নিতেছি তো তখনও লেখছে যে এই তোর এতক্ষণ কিছু বলি নাই দেন আমি আবার আবার অ্যান্সার দিছি এতক্ষণ কিছু বুঝ এই আমি বলছি যে ঈশ্বর এত কিছু বুঝি না জলদি আমার দুই বিচি দেন ভাই না দিলে সকালে ঘুম থেকে উঠে দেখবা তোমার বাপ ভাই তোমার কারো সাথে বিছি নাই এটা আমি লিখছি দেন আমি আবার এটাও অ্যান্সার দিছি এটা দেখছো ও এটা অ্যান্সার দিয়ে কোনো অ্যান্সার দেয় না দেন আমি লিখছি যে শালা বাঞ্চো তুই যে ক্লাসে পড়ো সেই ক্লাসে হেডমাস্টার আমি গাইজ এই পোলাই এগুলো শুই না পোলাই আজও অফলাইন গেছে কালও অফলাইন গেছে পোলাই আর এস এম এসই দেয় না সো গাইজ এরকম হ্যাকার থেকে সাবধান যদি এরকম গ্যাস কেউ অ্যামেটিন বা কোনো ডায়মন্ডের লোভ আইডি পাস চাষ চায় গায়েস এগুলো একদম ফেক একদম ভুয়া সো তোমাদের একদম আইডিটা মনে করলো হুদেই যাইবো গায়ে সো এরকম মানে এরকম ভাপ্পর বা এরকম হ্যাকারদের থেকে খুব সাবধান গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর লাইক করে দেওয়া একটা আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া সো ভাই ব্রাদার ভালো দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ